শ্রমিক মালিক ও সরকারের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলাই মূল লক্ষ্য হবে মিনিমাম ওয়েজেস অ্যাডভাইজার বোর্ডের, জানালেন চেয়ারম্যান গৌতম দেব। মিনিমাম ওয়েজেস বোর্ডে চেয়ারম্যান পদ পাওয়ার পরই এই প্রথম বৈঠক সারলেন গৌতম দেব। এদিন শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে স্টেট গেস্ট হাউসের বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে শ্রম আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকের শুরুতেই নতুন চেয়ারম্যান গৌতম দেবকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান শ্রমমন্ত্রী মলয় ঘটক সহ উপস্থিত অন্যান্য সদস্যরা। ঘণ্টা দুয়েক বৈঠক চলার পর বৈঠক শেষে চেয়ারম্যান গৌতম দেব জানান, এই বোর্ডের মূল লক্ষ্য হবে শ্রমিক ও মালিক এবং সরকারের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলা। তাতে কাজের গতি অনেকটাই বাড়বে বলেই তিনি আশাবাদী। তিনি জানান, এই কারণে মাঝে মধ্যে এই ধরনের বৈঠক করে বৈঠকের মধ্যে দিয়ে সকলের সুবিধা অসুবিধার কথা শোনা হবে। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মিনিমাম ওয়েজেস সেটাকে কীভাবে রিভাইজ রিভিউ করা যায়, যেটা আমাদের গভর্নমেন্ট অনেক বাড়িয়েছে 11 সাল থেকে এখন অবধি, যেটা ছিল বিভিন্ন সেক্টর ধরে ধরেও বাড়ানো হয়েছে। চায়ের ব্যাপারে কথা হয়েছে, বিড়ি শ্রমিকদের সমস্যা নিয়ে কথা হয়েছে, হোশিয়ারি শিল্প, জুট, সমস্ত ইন্ডাস্ট্রি ধরে ধরে আজকে একটা প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। খুব সুন্দর একটা কর্ডিয়াল অ্যাটমসফিয়ারের মধ্যে আজকে আমরা এই আলোচনাটা করেছি। অনেক সাজেশানস এসছে, আমরা সেগুলো সব নোট করেছি এবং আমরা নেক্সট মিটিংয়ে আমরা বলেছি আমাদের অনারেবল মেম্বারদের যে আপনাদের কোনো সাজেশানস থাকলে আপনারাও সেই সাজেশানসগুলো দিন। শর্টটা নিয়ে জট ডাউন করে আমরা যাতে এখানে বাংলায় বিশেষ করে শ্রমিকদের যে স্বার্থ সেটা রক্ষা করতে এবং তাদের ওয়েলফেয়ারের জন্য আমাদের রাজ্য সরকার অনেকগুলো ব্যবস্থা নিয়েছে, আমরা সেটা বদ্ধপরিকর। এবং সাথে সাথে আমরা চাই যে একটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার তৈরি করা। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।